আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন প্রায় নাড়া দিয়ে বেড়ায়, আর সেটি হচ্ছে লিঙ্গের আকার বা সাইজ নিয়ে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে লিঙ্গের সাইজ কেমন হওয়া দরকার, আবার অনেকে মনে করেন যে লিঙ্গের সাইজ আমার ছোট, এটি বড় কিভাবে করা যায়, কিভাবে লিঙ্গের সাইজ বড় করা যায়, মোটা করা যায়, মজবুত করা যায়, আমি কি আমার পুরুষাঙ্গ দিয়ে আমার সঙ্গীকে সম্পূর্ণভাবে তৃপ্তি দিতে পারবো, এ ধরনের নানান ধরনের চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায়। বন্ধুরা, ব্যক্তিগত কোনো মতবাদ নয় বা মন গড়া কোনো কথা নয়, আজকে আলোচনা করব বিজ্ঞানের ভিত্তিতে সহবাসের জন্য লিঙ্গের আকার বা সাইজ কতটা বেশি গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়ে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে যে বেল বাটনটি রয়েছে তা অন করে দিন। তাহলে আমার পক্ষ থেকে পরবর্তীতে স্বাস্থ্য পরামর্শমূলক যে ভিডিওটি আমি ইউটিউবে পাবলিশ করি সেটি আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তার আগে বলে নিতে চাই, আমি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমিও হলের পক্ষ থেকে স্বাস্থ্য পরামর্শমূলক আজকের এই ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। প্রাচীনকাল থেকেই সহবাসে লিঙ্গের আকার কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে অনেক বিতর্ক রয়েছে। স্বাভাবিকভাবে মনে হতে পারে যে পুরুষাঙ্গ যদি অনেক বড় হয় তাহলে হয়তোবা স্ত্রীকে বা সঙ্গিনীকে অনেক বেশি সুখ দেওয়া যাবে, অনেক বেশি তৃপ্তি দেওয়া যাবে। কিন্তু সুইজারল্যান্ডের একদল গবেষক 105 জন নারীর উপরে এই গবেষণা করে এই ধারণাটি সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত করেছেন। তারা জানিয়েছেন যে সহবাসে পুরুষাঙ্গের আকার বা সাইজ খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়, এবং তারা আরও জানিয়েছেন যে পৃথিবীর 90% পুরুষেরই লিঙ্গের সাইজ বা আকার 4 থেকে 6 ইঞ্চির মধ্যেই। সুতরাং আমাদের মধ্যে অনেকেই যে আমরা ধারণা করি যে লিঙ্গ যদি অনেক বড় হয় তাহলে হয়তো বা স্ত্রীকে অনেক বেশি সুখ দেওয়া যাবে, এ ধারণাটি কিন্তু সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে। আপনি দুশ্চিন্তামুক্ত থাকুন, যদি আপনার 4 থেকে 6 ইঞ্চির মধ্যেই লিঙ্গের সাইজ হয়ে থাকে তাহলে আপনি সম্পূর্ণভাবে দুশ্চিন্তামুক্ত থাকুন। অনেক সময় হয় কি, এই ভুল ধারণা থাকার কারণে অনেকেই একটা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায় যে আমার লিঙ্গের সাইজ বোধহয় ছোট, আমি কি আমার সঙ্গিনীকে সম্পূর্ণভাবে তৃপ্তি দিতে পারবো, আমি কি আমার স্ত্রীকে সম্পূর্ণভাবে তৃপ্তি দিতে পারবো। এই দুশ্চিন্তা করতে করতে তারা সেক্সুয়াল পারফরমেন্স অনেক খারাপ করে ফেলে। সুতরাং দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনি সম্পূর্ণভাবে দুশ্চিন্তামুক্ত থাকুন যদি কিনা আপনার 4 থেকে 6 ইঞ্চির মধ্যেই আপনার লিঙ্গের সাইজ হয়ে থাকে এবং আপনার সেক্সুয়াল পারফরমেন্স ভালো হয়ে থাকে এবং আপনার ইরেকটাল যে লিঙ্গের যে শক্ত হওয়ার যে বিষয়টা সেটা যদি ঠিক থাকে। তাছাড়া পেনিসের সাইজ যদি অনেক বেশি বড় হয়ে থাকে সেই ক্ষেত্রে একজন নারীর ব্যথা পাওয়ার জন্য এটা কিন্তু অন্যতম একটা কারণ হয়ে যায়। অতিরিক্ত বড় লিঙ্গ একজন নারীর সহবাসে অনীহা সৃষ্টি হতে পারে এবং ভয়ের কারণ হতে পারে। এছাড়া একজন নারী অতিরিক্ত বড় লিঙ্গ হওয়ার কারণে অনেক বেশি যন্ত্রণা পেতে পারে, অনেক বেশি কষ্ট পেতে পারে। প্রাপ্তবয়স্ক শতকরা 60% পুরুষই মনে করে যে আমার পেনিস ছোট, হয়তো বা আমার লিঙ্গ ছোট। দেখুন, একজন আফ্রিকান বা একজন ইউরোপিয়ান তার যে উচ্চতা বা তার যে বডি সেই তুলনায় কিন্তু তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে বড় হবে, এটা একটা স্বাভাবিক একটা বিষয়। তার পেনিস বা লিঙ্গ কিন্তু অনেক বড় বা মোটা হতে পারে, কিন্তু সে তুলনায় আপনি যদি বাংলাদেশি হয়ে আপনি যদি তার সাথে মিলান এটা কিন্তু মিলবে না। এজন্য ব্যক্তি বা অঞ্চলভেদে লিঙ্গের আকার বা সাইজ কিন্তু ছোট বা বড় হতে পারে, এটা আপনাকে বুঝতে হবে। অনেকে আমাদের কাছে আসেন যে তাদের লিঙ্গের আকার 4 ইঞ্চির থেকে ছোট, এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় মাইক্রোপেনিস। এটা জেনেটিক কারণে হতে পারে, আবার হতে পারে হরমোনাল ইমব্যালেন্সের কারণে। পুরুষের অন্যতম একটি সেক্স হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। যদি টেস্টোস্টেরন হরমোন লেভেল কারো কম থাকে সেই ক্ষেত্রে তার পেনিসের গ্রোথ কম হতে পারে, তার সেক্সুয়াল পারফরমেন্স খারাপ হতে পারে, এমনকি দেখা যায় যে তার দাড়ি গোপ গজাতেও অনেক ত্রুটি দেখা দিতে পারে। এছাড়া দীর্ঘদিন হলো ডায়াবেটিসে ভোগার কারণে, প্রোস্টেটে ইনফেকশন হওয়ার কারণে, প্রোস্টেট ক্যান্সার হওয়ার কারণে, আবার অনেক রোগসুগের ভোগার কারণেও এই পেনিসের আকার অনেক ছোট দেখা দিতে পারে। অনেকেই দীর্ঘদিন ধরে মাস্টারবেশন করেন, মাস্টারবেশন বা এই হস্তমথুন করার কারণে লিঙ্গের যে নার্ভগুলো রয়েছে, রগগুলো রয়েছে, সেগুলো সংকুচিত হয়ে যায়, সেগুলো কুচিয়ে যায়, যার জন্য লিঙ্গ ছোট হয়ে থাকে। তাই যদি আপনার এই মাইক্রোপেনিস অর্থাৎ 4 ইঞ্চি থেকে ছোট লিঙ্গ হয়ে থাকে এবং বিভিন্ন রোগসুগে ভোগার কারণে অথবা এলোপ্যাথি বিভিন্ন মেডিসিনাল সাইড ইফেক্টের কারণেও, কিন্তু দীর্ঘদিন মেডিসিন সেবন করার কারণেও সাইড ইফেক্ট হিসাবেও কিন্তু এই লিঙ্গের উপরে বা যৌন জীবনে অনেক আঘাত আনতে পারে, সেই দিকটাতে কি অবশ্যই খেয়াল রাখা উচিত। যদি আপনার হরমোনাল ইমব্যালেন্সের কারণে বা বিভিন্ন রোগসুগে ভোগার কারণে অথবা
মাস্টারবেশন বা হস্তমৈথুন নামক এই ব্যাপক এই বদঅভ্যাসের কারণে যদি আপনার এই লিঙ্গের সাইজ মাইক্রোপেনিসে পরিণত হয়, সেই ক্ষেত্রে আপনি একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হবেন। হোমিওপ্যাথি সঠিক চিকিৎসায় যদি আপনার পুরুষাঙ্গের কোনো ত্রুটি থেকে থাকে বা যৌন জীবনের কোনো ত্রুটি থেকে থাকে, সেটি সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে একজন নারীকে তৃপ্তি দেওয়ার জন্য পেনিসের আকার যে অনেক বড় হতে হবে, অনেক লম্বা হতে হবে, বিষয়টা কিন্তু তা নয়। 4 থেকে 6 ইঞ্চি যদি আপনার লিঙ্গের আকার বা সাইজ হয়ে থাকে তাহলে এনাফ, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনি আজ থেকে দুশ্চিন্তা মুক্ত থাকুন। তবে অধিকাংশ নারীরাই পুরুষাঙ্গের আকার বা সাইজকে গুরুত্ব না দিয়ে তারা গুরুত্ব দিয়েছেন ইরেকট্রাল বা পুরুষাঙ্গ শক্ত হওয়ার বিষয়ে। সুতরাং আপনার ইরেকট্রাল ডিসফাংশন দেখা দিয়েছে কিনা, আপনার লিঙ্গ ঠিকমতো শক্ত বা মজবুত হয় কিনা, অথবা আপনি স্ত্রী সহবাসে কতটুকু সময় দিতে পারছেন, আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন কিনা, সেটা একটা পূর্ণ বিষয়। একজন নারীকে তার অর্গাজম পর্যন্ত যদি তৃপ্তি দেওয়া যায় তাহলে আপনার সঙ্গিনী অবশ্যই সম্পূর্ণভাবে সুখ অনুভব করবেন। আশা করছি যারা পেনিসের আকার বা সাইজ নিয়ে একটা ভুল ধারণার মধ্যে ছিলেন তাদের এই ভুল ধারণাটি দূর হয়েছে। আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওতে নিশ্চয়ই আপনি অনেক উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, তাতে বন্ধুরাও উপকৃত হতে পারবে। আপনার সুস্বাস্থ্যতায় খিদমা হোমিও হল সদা সর্বদা আপনার পাশেই রয়েছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন খিদমা হোমিও হল এই ইউটিউব চ্যানেলটি।